কি দেখছেন? এই রাস্তা তো বেশ কিছুদিন যাবত দুর্যোগপূর্ণ হয়ে আছে। সামনে একটি দেখতে পাচ্ছেন গার্লস স্কুল, তাছাড়া প্রশাসন গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে, বিভিন্ন প্রশাসন এবং চাঁচল মালদার সমস্ত সরকারি গাড়ি বেসরকারি গাড়ি এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। গতকাল একটি টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাগ্যিস ভালো যে সাধারণ চাঁচলের জনসাধারণ ওখানেই ছিল এবং তাকে উদ্ধার করে পরে নিয়ে আসে। কতদিন ধরে এই অবস্থা? বেশ কিছুদিন যাবত, অন্তত 3 মাস ধরে। কিছুদিন আগে মাটি ফেলে কাজ করা হয়েছিল, কিন্তু সেই মাটি ফেলার কাজ ওই জলের টাকা জলেই গেছে। এটা কি পার্মানেন্ট সলিউশন দরকার? এটা পার্মানেন্ট সলিউশন দরকার, মানে এখানে যে অবস্থা হয়ে আছে রাস্তার, এখানে রাস্তা দলকি হয়ে আছে, এখানে রাস্তা উঁচু করে করতে হবে। হ্যাঁ, এবং সেই রাস্তা যাতে সুসম্পন্নভাবে হয় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মনে হয় না আমাদের এখানে চাঁচলে কোনো পুলিশ বা প্রশাসন আছে। এসডিও সাহেবের গাড়িও এখানে দিয়ে দিনে 2-3 বার করে চলে, তিনিও এই ব্যাপারটা সবই জানে, সমস্ত প্রশাসন জানে, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছে না এখন অবধি। আমার নাম মলয় চৌধুরী, থানাপাড়া, চাঁচল, মালদা।